অবৈধদের বৈধতা দেবার পর এবার ইটালি সরকার স্পন্সরের মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রায় 31,000 শ্রমিক নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তবে কাজের ক্ষেত্রগুলো সীমিত থাকায় এবার খুব অল্প সংখ্যক বাংলাদেশি দেশটিতে আসার সুযোগ পেতে পারে। আমাদের ইটালি প্রতিনিধি জুমানা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ সহ ইউরোপের বাইরের দেশগুলো থেকে ইতালি সরকার বিভিন্ন ক্যাটাগরিতে 30,850 জন শ্রমিক নেবার সিদ্ধান্ত ঘোষণা করেছে। মঙ্গলবার সকাল 9টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণের কাজ শুরু হয়েছে। তবে আগামী 22 এবং 27 অক্টোবর ক্লিক ডে নির্ধারণ করা আছে। এই 2 তারিখের পরেও আবেদন পাঠানো যাবে 31শে ডিসেম্বর পর্যন্ত। 1990 সাল থেকে শুরু হয়ে 2012 সাল পর্যন্ত কয়েক বছর পরপর স্পন্সর ঘোষণা করে আসছিল ইতালি সরকার। দীর্ঘ 8 বছর পর করোনাকালে দেয়া এই স্পন্সরকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা দালালদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তবে আমার অনুরোধ থাকবে, যারা বাংলাদেশ থেকে আসবেন তারা দালালের খপ্পরে পড়বেন না, সঠিক মালিক ধরে সঠিক মানুষের মাধ্যমে আপনারা এখানে আসবেন। আমরা বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করব দালালদের শনাক্ত করার জন্য, তারা যেন মানুষের ক্ষতি না করতে পারে। আসলে এটা অনেক বড় একটি সুসংবাদ বাংলাদেশিদের জন্য। দীর্ঘ 8 বছর পর খুলে দেওয়া হচ্ছে স্পন্সর ভিসা কৃষিকাজ সহ বিভিন্ন খাতে, কিন্তু ইতিমধ্যে একটি দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই দালালদের হাত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, নইলে সব টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে যেতে হবে। উল্লেখ করা শ্রমিকদের মধ্যে 18,000 আসতে পারবেন মৌসুমি কাজের ভিসায়। সাধারণত কৃষিকাজের জন্যই মৌসুমি ভিসা প্রদান করা হয়ে থাকে, মেয়াদ শেষে তাদেরকে ফেরত যেতে হবে। এছাড়া মাত্র 6,000 শ্রমিক আসবেন কাজ নিয়ে, যারা পরবর্তীতে ইতালিতে বৈধতা পাবেন। বাকি অন্যান্যরা ক্ষুদ্র ক্ষুদ্র সেক্টরের জন্য। এছাড়া পর্যটন সেক্টর, পরিবহন শ্রমিক এবং আবাসিক হোটেল শ্রমিকও রয়েছেন। এবারের স্পন্সর আইনে কাজের ক্ষেত্র সীমিত থাকায় ইতালিতে দালাল চক্র সুবিধা করে নিতে পারবে। ইতিমধ্যেই ওই চক্রটি প্রচারণা শুরু করে দিয়েছে। প্রতিবারই দালাল চক্র হাজার হাজার ইউরো হাতিয়ে নিয়ে থাকে। জুমানা মাহমুদ, আইওন নিউজ, রোম, ইতালি।